আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে চাপিলা মাছ পোনা করতে পারবেন। আমি এখানে 250 গ্রামের মতো চাপিলা মাছ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এখন কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নিব। খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন খুব ভালো করে ভাজা হয়, কারণ পেঁয়াজ যদি হালকা কাঁচা থাকে তাহলে কিন্তু তরকারিটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর আপনারা যদি আমার এই রেসিপির নিয়মে রান্না করেন তাহলে খুব অল্প মশলাতে খুব মজাদার একটি ভোনা রান্না করতে পারবেন। এখন মশলাটা খুব ভালো করে কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন খুব ভালো করে কষানো হয়। মশলার উপর দিয়ে যখন লাল তেল বের হবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। মশলাটা যদি খুব ভালো করে কষানো হয় তাহলে তরকারির স্বাদটাও অনেকটা বেড়ে যায়। এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি মাছগুলো আগে থেকে ধুয়ে পানিটা ছাড়িয়ে নিয়েছি। এই মাছগুলো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছগুলো যেহেতু ছোট তাই নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে। এখন আমি মাছগুলো হালকা একটু নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখন ঢাকনা তুলে আবার একটু নেড়েচেড়ে দিব। আমি কিন্তু এখানে কোনো প্রকার কাঠি বা কোনো কিছু দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি না, আমি যেভাবে মাছগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি আপনারা এইভাবেই নেড়েচেড়ে দিবেন, তাহলে আপনাদের মাছগুলো ভাঙবে না। ছোট মাছ যেহেতু অনেকটা নরম হয় তাই আমাদের একটু কষ্ট করে রান্না করতে হবে। আপনারা যদি এই নিয়মে মাছগুলো রান্না করেন তাহলে আপনাদের মাছগুলো একদম আস্তে আস্তে থাকবে। এখন রান্নাটা একদম শেষ করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, তারপর আবারও ঢেকে দিব। একটু পরপর ঢাকনা তুলে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা। ছোট মাছ রান্না করার ক্ষেত্রে আপনারা অবশ্যই ধনিয়া পাতা ব্যবহার করবেন, কারণ এই পাতাটা দিলে রান্নাতে এক্সট্রা একটা ফ্লেভার পাওয়া যায়। এখন আমার রান্না প্রায় শেষ, এখন 2 মিনিটের জন্য আবারও ঢেকে দিচ্ছি, তারপর একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।